আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এই বিউটি দেখছেন সকলকে জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা সুপ্রিয় ভিউ আপনারা অনেকে আমাকে কমেন্টস করে জানিয়েছেন যে প্রবাসী কল্যাণ ব্যাংকে গেলে নাকি প্রবাসী কল্যাণ ব্যাংক আপনাদেরকে লোন দেয় না হয়রানির শিকার করে আপনাদের কাছ থেকে ঘুষ নেয় নানাবিধি সমস্যার কথা আমাকে কমেন্টস করেছেন এবং অনেকে আমার নাম্বারে ফোন করেও বলেছেন সেই সকল প্রবাসী ভাইদের জন্য আজকে আমি সহজ কিছু নিয়ম বলবো সহজ কিছু বিষয় আপনাদের বলবো যাতে করে আপনারা সেই সকল ভোগান্তির বাহির থেকে আপনারা খুব অল্প সময়ে ভালোভাবে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন নিতে পারেন আপনারা পুনর্বাসন লোন নিতে পারেন এবং অভিবাসী ঋণ নিতে পারেন যে ঋণটি নিয়ে আপনি দেশের বাইরে যেতে পারেন এবং দীর্ঘ প্রবাস সময় শেষ করে বাংলাদেশে আসার পরে বাংলাদেশে এসেও সেখান থেকে আপনারা লোন নিয়ে একটি কাজ করতে পারবেন সেখানে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে ছোটখাটো অনেক ক্ষুদ্র উদ্যোক্তা হতে পারবেন তো ভিউয়ারস শুরুতেই শুরু করছি একটি বিষয় নিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল এবং কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন কমেন্টস অবশ্যই জানাবেন ভিউয়ারস যে কথাটি বলছিলাম আপনার কাছে যদি একটি বৈধ ভিসা থাকে একটি পাসপোর্ট থাকে তাহলে আপনি প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে খুব সহজেই কিন্তু ঋণ পেয়ে যাবেন এখন কথা হলো প্রবাসী কল্যাণ ব্যাংক আপনার ভিসা দেখে আপনাকে লোন দিবে 3 লাখ 4 লাখ 5 লাখ টাকা বা আপনার স্যালারির যে ভেস্টি রয়েছে স্যালারির যে ক্যাটাগরি রয়েছে তার উপর ভিত্তি করে এখন আপনি প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন নিলেন তাহলে আপনি একজন জামিনদারের প্রয়োজন হবে কারণ আপনি লোন নিয়ে দেশের বাহিরে চলে যাবেন আপনি লোনটি কে দিবে আমি আবারও বলছি আপনি প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন তুলবেন এবং লোন তোলার পরে আপনি তো দেশের বাহিরে চলে যাবেন দেশের বাহির থেকে যদি আপনি ব্যাংকে টাকা না পরিশোধ করেন বা ব্যাংকে আপনি টাকা না দেন তাহলে ব্যাংক কাকে ধরবে কার কাছ থেকে ব্যাংক টাকা তুলবে তাই একজন গ্রান্টারের প্রয়োজন হয় প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন তোলার জন্য সুপ্রিয় ভিউয়ার্স সেই বিষয়টি আমি বলছিলাম যে আপনি একটি বৈধ ভিসা পাসপোর্ট এবং যে স্মার্ট কার্ডটি রয়েছে সেটি হলে আপনি প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন তুলতে পারবেন এবং সেই সাথে আপনার একজন জামিনদার লাগবে যে জামিনদারের উপর ব্যাংক নির্ভর করতে পারবে যে আপনি লোনটি পরিশোধ না করলে সেই জামিনদার বা সেই গ্রান্টার অবশ্যই অবশ্যই সেই ঋণটি পরিশোধ করবে যখন আপনি একজন চাকুরিজীবী হোক বা একজন ব্যবসায়ী হোক যাকে ব্যাংক মনে করবে যে অ্যাবলিটি আছে আপনার ঋণ নিবেন আপনি আপনি পরিশোধ না করলে সে অবশ্যই ঋণটি পরিশোধ করবে তখন আপনি মাত্র তিন দিনে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন পেয়ে যাবেন সুপ্রিয় ভিউয়ার্স আপনাদের যে অভিযোগগুলো আমাকে বললেন যে প্রবাসী কল্যাণ ব্যাংক হয়রানি করে আসলে প্রবাসী কল্যাণ ব্যাংক হয়রানি করে না ব্যাংক তখনই আপনাকে ঋণ দিবে যখন ব্যাংক দেখবে যে আপনার ঋণ ফেরত দেওয়ার অ্যাবিলিটি রয়েছে আপনার ভালো একজন গ্রান্টার রয়েছে ঠিক তখনই আপনি কিন্তু প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন পাবেন নট অনলি প্রবাসী কল্যাণ ব্যাংক অলসো আদার ব্যাংক আপনার সিকিউরিটি না থাকলে বা আপনি যে টাকাটি নিয়েছেন তার একজন গ্রান্টার বা জামিনদার না থাকলে আপনি কখনোই কল্যাণ ব্যাংক থেকে লোন নিতে গেলে অবশ্যই ভিসা পাসপোর্টের পাশাপাশি একটি বৈধ স্মার্ট কার্ড এবং আপনার একজন জামিনদারের প্রয়োজন হবে সুপ্রিয় ভিউয়ার্স আমি সাথে ছিলাম খুর্শিদ মাহমুদ আপনারা দেখছেন প্রবাস সময় ফিরে আসবো নতুন অন্য কোনো নিউজ আপডেট নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফিজ